মুহূর্তে বিশাল একটা অংশ পৃথিবীর তুরস্ক এবং সিরিয়ায় ওখানের মানুষের কি অবস্থা চলছে এখনও অনেকেই বিল্ডিংয়ের ভিতরে রয়ে গেছে নয়তলা বিল্ডিং সাততলা মাটির নিচে দেবে গেছে দোতলা উপরে আছে এখন যারা নিচতলায় ওরা ভিতর থেকে কিছুক্ষণ তো এতে মোবাইলে মেসেজ পাঠাইছে যে আমি অমুক জায়গায় আছি আমাকে উদ্ধার করেন এখন মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে ওই লোকগুলোর কী অবস্থা যাচ্ছে এই মুহূর্তে আল্লাহতালা যারা ওই ভূমিকম্পে বিপদে যারা মারা গেছেন আল্লাহ তালা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো তাদের গুনা খাতাগুলো আল্লাহ তালা মাফ করে দেখ পনেরো হাজারের বেশি লাশ পাওয়া গেছে আরও কত লাশ এখন ভিতরে রয়ে গেছে আল্লাহ ভালো জানে বাহান্ন হাজারের মতো আহত পাওয়া গেছে ভিতরে কত আহত আছে আল্লাহ ভালো জানে আর যারা ভিতরে জীবিত আছে আল্লাহ তালা তাদেরকে সহজে বের হওয়ার রাস্তা তালা সহজ করে দেখ বিশাল এক বিপদ আল্লাহ তালা দুনিয়াবাসীকে জানাই দিয়েছেন যেরকম আমার শরীরের কোনো রোগ হলে আমি বুঝি যে এটাকে সংকেত আমার প্রথম জীবনে তো ডায়াবেটিস ছিল না অনেক দিন একবার তো ডাক্তার বলছিলেন যে আপনার ডায়াবেটিস মনে হয় হবেও না পরে হঠাৎ করে যখন ডায়াবেটিস ধরা পড়লো তা আমি এক মুরব্বীর কাছে বললাম যে আমার তো ডায়াবেটিস হয়ে গেছে কয়ে যে তেয়ার হয়ে যান এবার মুহূর্তের সিগন্যাল আসছে তেয়ার হয়ে যান মানে এমনি বলার সাথে সাথে এই কথাটাই প্রথম বলছেন এটা তো একটা সিগন্যাল আপনার রোগ হওয়া হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা আরও কোনো সমস্যা রোগ তো আল্লাহ তালা এই জন্যে দেন বুঝিয়ে দেন যে তুমি দুনিয়াতে স্থায়ী নও তুমি দুনিয়া থেকে যাওয়াই লাগবে যেরকম মানুষেরও জীবনের শুরু আছে শেষ আছে গোটা দুনিয়ারও শুরু আছে শেষ আছে একসময় গোটা দুনিয়াই একসময় শেষ হয়ে যাবে ইজল সামাউন উন আল্লাহ তালা বলেন আসমান সময় গোটা আসমান ফেটে যাবে এখন তো আসমান আসমানের জায়গায় আছে ওইজল জিবা রাত পাহাড়গুলো আরেক জায়গাতে এস আল্লাহ তালা বলেন আলকার ইয়া তুমাল ইয়া ওমা আদ্রা ক্যামালকার ইয়নু নাচ উকাল ফরাসীল মফুস ও তাকু নুল জীবাল কাল এড়েন মানফুস পাহাড়গুলো ধুনা তুলার মতো যে তুলা ধুনা হয় ওইটা তো ভিতরে বিষিও থাকে না এটা খুব পাতলা হয়ে যায় ওই ধুনা তুলার মতো হালকা হয়ে এই পাহাড়গুলি উঠতে থাকবে আর আল্লাহ তালার কাছে এগুলি মাকসার জালে সেও দুর্বল আল্লাহ তালা বলেন মাসালুল্লা দিনা ইত্তা খাদু মিন্দ্লাহে আউলিয়া কা মাসালিল আনকাবুথ ইত্তাখা বাইতা দুনিয়ার মানুষ যত আসবাব গ্রহণ করুক যত বড় বিল্ডিং তৈরি করুক যত বড় দুর্গ তৈরি করুক সব কিছু আল্লাহ তালার মাকসার জালের মত। আর আল্লাহ তালা বলেন ওয়াইনা আহ্বানাল ভুয়ৌ তেল বাইতুল তুলান কাবুত পৃথিবীতে যত ঘর পাখি ঘর বানায় অন্যান্য পোকা পোকামাকড় ঘর বানায় সমস্ত ঘরের মধ্যে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর মাকড়সার জাল তো গোটা পৃথিবীতে এরকম এই যে সোমবারে অবস্থাটা দেখেন রাত্রে চারটা পনেরো মিনিট আমাদের চারটা পনেরো মিনিট যেরকম ওদের চারটা পনেরো মিনিট এরকমই কারণ সময়ের ব্যবধান কিন্তু ওদের চারটা পনেরো মিনিট আমাদের তখন বাজে ষাটটা পনেরো মিনিট কিন্তু ওই দেশে চারটা পনেরো মিনিটে তখন তখন আমরা কি অবস্থায় থাকি ঘুমে হঠাৎ করে মানে আঁচ করতে করতে টের ফাইতে ফাইতে এখন দেখে যে অন্ধকার জানালা খুলতে এলো এগুলো তো মাটি নিচে দেবে গেছে তো ফাইতেছে না যে কী ঘটলো কোথায় আছি আমি ঘুমের মধ্যে অবস্থা এবং আপনারা তো টেলিভিশনে দেখেন বা বিভিন্ন লাইভ দেখেন সরাসরি দেখানো হয়েছে যে বিল্ডিংগুলো কীভাবে পড়ে যেতেছে কীভাবে মাটির নিচে চলে যেতেছে ঢুকে যাইতেছে গ্যাস লাইন বাস্ট হয়ে আবার এদিকে আগুন ধরে গেছে আরও বড়ো মারাত্মক বিপদ হইলো এখন ওখানে তুষার ঝড় চলছে বরফ পড়তেছে এখন তিন ডিগ্রি আমাদের এখানে আমরা ষোলো সতেরো ডিগ্রি দেখি আর কি তখন খুব শীত লাগে এবং আশঙ্কা করতেছে যে এটা একবারে জিরোতে চলে যাবে আরও জিরোর নিচেও চলে যাবে এত ঠান্ডা আসতেছে কি এক বিপদ তাদের উপরে যাচ্ছে এটা দেখি আমরা যেন সতর্ক হইয়া যাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তো অভিজ্ঞান দান করুক রাসুল সাল্লা আলয়াল্লাম বলছেন যে কেয়ামতের আগে যে আলামতগুলো কিছু আছে ছোটো আলামত এগুলি তো অনেকটাই এসে গেছে যেমন রাসুল সাল্লাহসাল্লামের আগমন এটাও কেয়ামতের সংবাদ কারণ কোন এক অনুষ্ঠানে যখন সভাপতি আপনি গিয়ে বললেন যে এখন কে বক্তব্য দেয় বললেন যে এখন সভাপতির বক্তব্য চলছে আপনি কি বুঝেন যে অনুষ্ঠান শেষ কারণ সকল বক্তৃতার শেষে সভাপতির বক্তব্য তো রাসুল সালস্যাম বলেন বুড়েস্তু আনা ও সারা কাহা আমি আর কেয়ামত এই দুই আঙ্গুলের মতো মানে আমার ফরে আর তো কোনো নবী নাই আমি আমার ফরে কেয়ামত আসতেছি এই জন্য রসুল সালসামের আগমন এটাই কেয়ামতের এক আগাম সংকেত আর একটু হইল তালা বলেন যে এক সারা সাত অনশাকাল কামার যে কেয়ামত ঘনিয়ে গেছে তার আলামত হলো চন্দ্র দুই ভাগ হয়ে যাওয়া দ্বিখণ্ডিত হওয়া আর রসুলস্যামের জমানায় চাঁদ দুই ভাগ হয়ে গেছে কাফররা বলল যে যে আমরা ইমান আনব না যদি আপনি চাঁদকে দুই ভাগ করতে না পারে তো ইশারা করছেন যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে মদিনাওয়ালারা ওখান থেকে দেখছে চাঁদের এক অংশ এদিকে মক্কাওয়ালারা দেখছে এক অংশ তো এই জন্য এই ছোটো ছোটো আলামত হজরত জিবির আল যখন রসুল সামের কাছে আসছেন বললেন যে কেয়ামত কবে হবে তো রাসুল বলেন এই বিষয়টি আপনি যেরকম জানেন না আমিও জানি না কারণ কে কবে হবে এ এলেম আল্লাহ তালা ছাড়া আর কারো তো বলেন যে তাইলে আমাকে কিছু আলামত বলে দেন তো রসুলশাম বলতেছেন আলামত হইল আনতারাল হফাতাল ওরাতাল আল্লা আশা ফিল বুনিয়ান যারা খুব নিঃস্ব গরিব জুতা ফুটতে পায় না পরনে লঙ্গি নাই খুব অভাবগ্রস্ত কোনোরকম ছাগল চড়াইয়া গরু ছাগল ছড়াইয়া এখন রকম অন্যের গরু চড়াইয়া জীবনযাপন করে এই লোকগুলোকে যখন দেখবেন যে এরা খুব প্রতিযোগিতা দিয়া বড় বড় উঁচু উঁচু বিল্ডিং করতেছে কেউ সাততলা কেউ আটতলা একজন আটতলা করছে তো সেই পরবর্তীতে দশতলা প্রতিযোগিতা দিয়ে যখন বিল্ডিং করবে তখন বুঝবেন যে কে আমার ঘনায় আগেছে আর বলছেন যে ওয়ান তালেদাল আমাতুর রব্বাতাহা যখন দেখবেন যে দুনিয়াতে কোনো মানা মানি নেই কেউ কাউকে মানা না একসময় তো বাড়ির অমুক মুরব্বী তার ভয়ে সব আতঙ্ক উনি বাড়িতে আসে সব বাচ্চারাও সব চুপ মুরব্বীরাও সব চুপ এলাকার অমুক চেয়ারম্যান উনি আজকে বাজারে আসছে অমুক চেয়ারম্যান বাজারে আসছে বাস বাজারবাসী খুব সাবধান যে চেয়ারম্যান সব আজকে বাজারে ও বা অমুক বাজার এরকম আর কি উনি মুরব্বীদের খুব মানামানি ছিল এক সময় অমুক হুজুর খুব মানে মানুষ খুব ভয় পায় তো এখন অবস্থাটা কি কেউ মানে না বলেন মানামানির এটা এমন জিরোতে হুঁজবে যে সবচেয়ে বেশি মানে সাধারণত মাকে মানে মেয়েরা ছেলেরা যদি অবজ্ঞা দেখায় অনীহা দেখায় তো মেয়েরা বলে যে আম্মা আম আমার কাছে চলে আসে যখন দেখবে যে মেয়েও মায়ের সঙ্গে আচরণ করে এমন যেমন মনিক তার দাসির সঙ্গে আচরণ করে যখন মেয়েরও মায়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার শুরু করবে মানামানির এমন কি বলে এমন বিপর্যয় ঘটবে তখন বুঝবেন যে কে ঘনে আগেছে তো এগুলি হলো সব ছোট আলামত জেনা বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে এলে মুঠি যাবে কিন্তু কিছু কিছু আলামত হচ্ছে বড় আলামত যেগুলি সম্পর্কে রাশি বলছেন এগুলি যদি আসা শুরু হয় তাইলে তসবির গোটার মতো ঝরিয়ে পড়বে মানে একটার ভীষণ একটা চলে আসবে তন্মধ্যে একটা হলো পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে একটা হল পশ্চিমাঞ্চলে আর একটা হলো মধ্যভাগে এখন এই যে ভূমিকম্পটা হয়েছে এটা হয়তো আগাম সংকেত ওই বড় ভূমিকম্প হয়তো নাও হতে পারে সেটা সামনে আসতেছে কিন্তু যদি এসে যায় তাহলে অবস্থাটা কী হবে এরকম একটা ঘটনা যদি আমাদের দেশে ঘটে যায় যতটুকু এরিয়া নিয়ে তুরস্ক আর সিরিয়ায় ঘটছে গোটা বাংলাদেশের সীমানা যুদ্ধে প্রায় দূর বাংলাদেশে এরকম ঘটলে কী ঘটে যাবে ওরা তো মোটামুটি সরকারও স্বচ্ছল দেশের নাগরিকরাও সচ্ছল সাহায্য করার মতো স্থানীয়ভাবেই ব্যবস্থা অনেকটা আছে তারপরও সারা দুনিয়ায় ঝুঁকি ভরছে তাদের দিকে কিন্তু আল্লাহ হেফাজত করুক আমাদের জেনে এরকম কোনো বিপদ না ওঠা না আসে এরপরে রশিদ্যাম বলেন আরেকটা আলামত হলো দাজ্জাল বের হবে দাজ্জাল সম্পর্কে সমস্ত আম্বিএকেরা নিজ নিজ উম্মতকে সতর্ক করছেন এবং দাজ্জালের ফেতনাটা এত মারাত্মক ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে আর আমাদের বাংলাদেশিদের জন্য বেশি কঠিন হবে বাংলাদেশি মানুষ তো সাধারণ কিছু শুনলেই হুজুগে বাঙালি আমরা কোথায় চন্দ্রগঞ্জের দক্ষিণে কি পানি ফোড়া দিছে কে জানি সিরিয়াল ধরে মানুষ কীরকম রাত্রে থেকে যাওয়া শুরু হয়ে যেত আমাদের টুমচরে কে জানি কি জানি অ্যালিসের শাক এটা ফড়ে দিত না কি দিত ওইদিকে দেখলাম কদিন খুব মানুষের ভিড় জমছে মানে এক একবার এক একটা শুরু হয় বাঙালি হুজুগে খুব ব্যস্ত হয়ে যায় তো দার্জাল যখন বের হবে সেতে এরকম ম্যাক যেতে থাকলে সে ম্যাককে বলবে থাম এখানে বৃষ্টি দেয় দেখবে যে বৃষ্টি হয়ে গেছে এখানে সূর্যকে বলবে তুমি থামো সূর্য থেমে যাও সূর্য প্রথম দিন এক বছরের সমান হবে সূর্য নড়বে না এক বছর পর্যন্ত সূর্য থেমে থাকবে তো এটা দেখলে তো বাঙ্গালি ইমান হারা হয়ে যাবে সব ইমান রাখা তো মুশকিল হবে একটা লোককে মেরে ফেলে হত্যা করে সে আবার জীবিত করে দেবে কিন্তু তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের এই জন্য ইমানদার বলবে যে এটা তো আল্লাহ রাখাম বলেই গেছেন সে তো কাফের কপালে লেখা আছে তার সার্টিফিকেট তো কপালে এবং তার ডান চোখটা আঙ্গুর ফল পানিতে ছেড়ে দিলে অর্ধেক যেরকম ভেসে থাকে আর অর্ধেক ডুবে থাকে সবুজ রঙের আঙ্গুর যেগুলি কাল এনাবাতি তফ হেয়া বলেন পানিতে ভাসমান আঙ্গুরের মতো তার ডান চোখটা বের হয়ে থাকবে অর্ধেক বের হওয়া অর্ধেক ভিতরে এবং এটা পাওয়ারলেস থাকবে এটাতে কোনো দৃষ্টিশক্তি থাকবে না এই জন্য মোমেন্ট তো এটা দেখেই বুঝে যাবে সে তো কানাদার জাল তার কপালে লেখা আছে কাফের কিন্তু সাধারণ লোক বুঝবে না ধোকায় পড়ে ইমান হারা হয়ে যাবে এজন্য জন্য বলেন যে প্রতি জুমাতে তোমরা সুর একা তেলাওয়াত করবে এই জন্য রস্যামের আমল জুমার দিনের প্রত্যেক জুমার দিনে তিনি সুর একা হাফতে আলাবাত করতেন বলছে এটা এক জুমা থেকে আরেক জুমা ইমানের নূর থাকবে সকল ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবে আর প্রতিদিনই সুরে কাহাফের প্রথম দশায়াত শেষ দশায়াত যদি দাজ্জাল বের হয়ে যায় আল্লাহ তালা যেন ওই ফেতনা থেকে হেফাজত করেন তো দাজ্জাল এই চল্লিশ দিন থাকবে পৃথিবীতে প্রথম দিন এক বৎসরের সমান পরের দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান তাইলে এক মাস এক বৎসর এক মাস সাত দিন তো এখানে ফারা গেল তিন দিনে আর বাকি সাঁত্রির দিন স্বাভাবিক থাকবে এই সময় সারা দুনিয়া সে চষে বেড়াবে সবখানে মানুষকে ফেরতাতে ফেলবে মক্কা শরীফ গিয়ে ঢুকতে পারবে না কারণ মক্কা শরীফ যেরকম অমুসলিমদের প্রবেশ নিষেধ সরকারিভাবে ওখানে এই সাইনবোর্ড লাগানো আছে বিশালভাবে মাম্ন লেগারেল মুসলিমে অমুসলিমদের প্রবেশ নিষেধ এইভাবে ওখানে দার্জালেরও প্রবেশ নিষেধ ফেরত তারা পাহারা দিয়ে রাখছেন এজন্য মক্কা শরীফে দার্জাল ঢুকতে পারবে না এখান থেকে মদিনা শরীফ যাবে ওখানেও ঢুকতে পারবে না তো মদিনা শরীফের বাইরে জোরফ নামক একটা জায়গা আছে যেখানে রাসুল হাসামের এনতেকালের পূর্ব মুহুর্তে রাসুলশাম হজরতে ওসামা ইবনে জায়দের নেতৃত্বে এক বাহিনী পাঠাইছিলেন এর মধ্যে রাসুলামের এনতেকাল হয়ে গেছে ওনারা জুরুফ নামক জায়গায় খুঁজছেন মাত্র এন্তেকালের খবর পেয়ে ওনারা থেমে গেছেন পরে আবরাদি আল্লাহ তালাম দায়িত্ব পেয়ে যে বাহিনীটা পরে পাঠাইয়া দিছেন। যাই সোষামা বলে বা ওসামা বাহিনী বলে তো ওনারা থামছেন যে জায়গায় এই জায়গাটাই জোরোফ এটা মদিনার শরীফের যে সুরক্ষিত এলাকা হারাম এলাকা এই সীমানার বাহিরে তো দাজ্জাল ওখানে গিয়ে থামবে ঢুকতে পারবে না তো মদিনার শরীফ থেকে একজন আলেম বের হয়ে তার সাথে বহস শুরু করবে যে তুমি দাজ্জাল তুমি কাফের তো বলবে যে আমি তো মুর্দাকে চিন্তা করতে পারি আমি রব আমি আল্লাহ তো আলেমের সামনে একটা বাচ্চাকে হত্যা করে আবার জীবিত করে দিবে আলেম বলবে যে আবার করো দেখি আর একবার দেখো আর পারবে না তো মদিনা শরীফ থেকে এই একটা ধাক্কা খেয়ে চলে যাবে কেউ কেউ বলছেন যে যে আলেম বের হবে উনি কে কেউ বলেন যে যারা বলে যে খিজেরা আসলাম এখনও বেশি আছেন বলেন যে খিজের আলাহ ইসলাম তখন আত্মপ্রকাশ করবে আর কেউ বলছে যে না এটা আল্লাহ রসুল যেহেতু স্পষ্ট বলেন নাই ওনার নাম এনে অন্য কোনো আলেম আল্লাহ আল্লাহওয়ালা কোনো আলেম হতে পারে যার ধাক্কা খেয়ে দার্জাল এখান থেকে চলে যাবে সিরিয়ার দিকে সিরিয়ায় ওই সময় দাজ্জাল পৌঁছবে আর ইমাম মাহাদিও এই সময় আত্মপ্রকাশ করবে আর ইমাম মাহাদি যখন আসর নামাজের জমাতে দাঁড়াবেন সিরিয়ার দামেশকের জামে মসজিদে সিরিয়ার রাজধানী যে দামেস্ক ওটার জামে মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন আসর নামাজ এই সময় হঠাৎ করে মানুষ শুনব ভর দিক থেকে একটা আওয়াজ যে সুই লাগাও সই দাও সিঁড়ি দাও হঠাৎ তাকিয়ে দেখবে যে একজন মানুষ দুইজনের কাঁধে ভর দিয়ে আসমান থেকে নেমতেছে হজরত ইশা ইসলাম আসবেন ইনি এসে সিরিয়ার মিনারাতে ফেরত ওনাকে রেখে যাবেন এর দূর আনতে পারছে আর কদ্দুর নিশান দিলে কী হইত এর দূর আনতে পারছে তো কত কোটি মাইল কোটি কোটি মাইল পার করে নিয়ে আসছে সামান্য কদ্দুরের জন্য সিঁড়ি খোঁজে কেন কারণ দুনিয়া দারুল আসবাব দুনিয়া সরাসরি হয় না মাধ্যমে হয় নাহলে আমার জন্য যতগুলো চাল বরাদ্দ যে আম বরাদ্দ যে কাঁঠাল বরাদ্দ আল্লাহ তাহলে আমার ঘরে এগুলি ফুঁসে দিতে পারতেন তো কিন্তু এভাবে ফুঁসাবেন না আমি আম গাছ লাগাবো আমি কাঁঠাল গাছ লাগাবো আমি ধানের চাষ করব এটা মাধ্যমে আসবে এই জন্য দুনিয়ার সীমানা চলে আসছে তো সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হবে নিচে নামলে উনি ইমামতি করবেন না সেই ইমাম মাহাদি ইমামতি করবেন ইস্যালা ওনার সাথে আসর নামাজ পড়বেন এর মধ্যে খবর হয়ে যাবে যে দাজ্জাল আসছে দার্জাল অমুখ জায়গায় ঈসা ইসলাম ছুটে যাবেন আর ওনার সাথে সবচেয়ে আধুনিক অস্ত্র থাকবে সে অস্ত্র হইল এমন এক বোমা যে বোমার আঘাতে মুসলমানের কিসি হবে না কিন্তু কাফের বাঁচবে না দার্জাল এটা জানে যে তাকে শেষ করার মতো অস্ত্র দুনিয়ার আর কারো কাছে নাই একমাত্র ঈসা ইসলামের কাছে সেই অস্ত্র আছে এজন্য দার্জাল ঈসা আল ইসলামের কথা শুনলেই পলাতে থাকবে আর ইসলাম তার ফিসে ছুটে যাবেন ঈর্ষাল ইসলামের বোমাটা কি ওনার নিঃশ্বাস ওনার নিঃশ্বাস লাগলেই কাফের মারা যাবে আর নিঃশ্বাস কত যাবে ওনার নজর যতটুকু যায় নিঃশ্বাস অতটুকু যাবে আর আমি কেরামের নজরের ফাওয়ার দৃষ্টির ফাওয়ার আর আমাদের ফাওয়ার তো এক নয় ওনার তো আরও বেশি দূরে দেখেন এই জন্য দার্জালের প্রতি ওনার নজর পড়লেই দার্জালের সাথে সাথে ওখানে একবারে অ্যাটো বোম পড়লে যেভাবে গলি যায় এরকম গলি যাবে ঈসা আল্লাহ ইসলামের আগমন এটাও এক আলামত ইমাম মাহাদির আগমন এটাও কেয়ামতের আলামত এগুলি বড় আলামত দাজ্জালের ইমাম মাহাদির ঈসা ইসলাম এই তিনোটাতে একসাথে হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলেন হালিয়ানা ইল্লা সাতম বা যা আরেক আয়াত আল্লাহ তালা বলছেন না ইল্লা ইয়া মালাইকাউ ইয়া রব্বুক আল্লা তালা বলেন এরা কিসির অপেক্ষা করে এরা কি অপেক্ষায় আছে একটা বিশেষ নিদর্শন দেখার সেই নিদর্শন যখন আসবে তখন থেকে আর কারো ইমান কবুল হবে না সেই নিদর্শনটা কী একদিন সকালবেলায় মানুষ অনেকক্ষণ ঘুমাতে ঘুমাতে ফিট ব্যথা হয়ে যাবে সবাই বলবে যে কি ও কয়টা বাজে দেখবে যে এখন তো নয়টা বাজে সূর্য দেখি উঠে না তো ওই ঘরওয়ালাকে ডাকবে পাশের রুমওয়ালাকে ডাকবে যে ভাই আপনার ঘড়িতে কয়টা বাজ আমি আমার ঘড়ি কি কোনো অচল হয়ে গেছে নাকি কি হইলো এখন সব ডাকা টাকি শুরু হয়ে যাবে সূর্য উঠবে না এই নয়টার দিকে সাড়ে আটটার দিকে স্বাস্থ্যের টাইম যে সময় স্বাস্থ্যের নামাজের এই সময় হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটা হলো একটা রেড সিগন্যাল পশ্চিম দিক থেকে উঠবে যখন আল্লাহ তালা বলেন বাদু রব্বিক ইমানুহা লাম তাকুন আমানাত মিন কাবলু যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তবা করলে কবুল হবে না যেরকম ব্যক্তিগতভাবে একজন লোক যখন মৃত্যু একবারে গলদেশে চলে আসে কণ্ঠন আলীতে চলে আসছে এই সময় তার তবা কবুল হয় না আর গোটা পৃথিবীর তো দরজা বন্ধ হয়ে যাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তো তবার দরজা বন্ধ হয়ে যাবে এর আগ পর্যন্ত এখন আমি চোখের ফানি পেলি এখন দোয়া করলে যে জায়গায় বসি দোয়া করি যেখানে থাকি চোখের ফানি পেলে মন থেকে তবা করার সঙ্গে সঙ্গে তবা করে হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে আল্লাহ তালা বলেন কারো ইমান আর কাজে আসবে না এই নির্ধারিত ফাইল গুটিয়ে নেওয়া হইল আর কি ইমানদারদের তালিকা বস যতটুকু হয়েছে এতটুকু আর বাকি যারা ইমান আনে নাই তাদের ইমান আর গ্রহণযোগ্য হবে না এরপরে মক্কা শরীফে সাফা মারোয়া পাহাড় সাফা পাহাড়ের এখানে মাটি ফেটে একটা প্রাণী বের হয়ে আসবে প্রাণীটা কী রকম এটার বর্ণনা বিভিন্ন ধরনের তবে হাদিসে সরাসরি ব্যাখ্যা আসে নাই কেউ বলছেন এই প্রাণীর মুখ হবে একরকম পা হবে আরেক রকম নানান ব্যাখ্যা আছে কোরআনে যেটা আছে শুধু এটাই আছে যে দাব বা তুলার্থ মোহম একটা দাব বা একটা প্রাণী বের হয়ে মানুষকে এভাবে কপালে মিথ্যে ঠোঁটটা লাগাই দিবে কপালে মিথ্যে ওর ঠোঁট লাগলে ওর চয়ালটা লাগলেই সাঁতার সাথে সিল ফলে যাবে মোমেনের সিল লেগে যাবে মোমেন কাফের সিল লেগে যাবে কাফের এবং সে মানুষের সঙ্গে কথা বলবে এরপরে সারা পৃথিবীতে এটা ধোঁয়া ছড়িয়ে যাবে সব আস পুরো পৃথিবী ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে মানুষ সূর্য দেখবে না আলো দেখবে না সুর পুরো পৃথিবী ধোঁয়া হয়ে যাবে এরপরে সর্বশেষ যেটা রশ্যাম বলেন এমন থেকে একটা আগুন বের হবে আগুন বের হয়ে সব মানুষগুলোকে তাড়াইতে থাকবে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বলে হাঁসড় ময়দানের দিকে নিয়ে যাবে মানুষ চলতে চলতে যখন ক্লান্ত হইয়া যাবে কোনো জায়গায় বসে গেছে আর পারে না দৌড়তে আগুনও থামি থাকবে আবার মানুষকে একটু লাড়া দিবে ভয় দেখাবে আবার দৌড়বে তো আগুন পিছনে পিছনে যাবে সব মানুষ যখন জড়ো হইয়া যাবে হাঁসড় ময়দানে হাঁসড় ময়দান কোথায় কেউ বলছে আরাফাতের ময়দান এটাকে কেন্দ্র করেই হাসর ময়দানটা হয়ে যাবে তো এর পরেই যে বিপর্যয় আসবে দুনিয়ার আসমান জমিন সব ফেটে যাবে চন্দ্র সূর্য সব আসমান থেকে খুশি পড়বে সব ফেটে যাবে পাহাড় সব তুলার মতো উঠতে থাকবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে কারণ তৈরি কী দিই কী বলেন পানি দিয়ে নয় এই যে পানি থেকে তো আল্লাহ তালা কারেন্ট বের করে আমরা তো এমনি বলি যে এই নদীতে কারণ খুব বেশি কারণ বসি না জোয়ার ভাটার আমরা কি বলি কারেন্ট বলি এখানে খুব স্রোত আছে স্রোতটারে তো আমরা কারেন্ট বলি খুব স্রোত এখানে কয়ে যে এখানে খুব কারেন্ট মানে খুব স্রোত এই যে বিদ্যুৎ এটা তো পানি থেকে তৈরি আর আল্লাহ তালা এই সাগরের নিচে এমনি আগুন রেখে দিয়েছেন পৃথিবীর খনন করলে বোঝা যাবে যে কী আছে নিচে এক স্তরের পরে এক স্তর যেতে যেতে একখানে দেখা যাবে যে শুধু আগুনে জ্বলতেছে সেখানে তো এই জন্য সমস্ত সাগরগুলি তো আগুন ধরে যাবে এরপরে তো দুনিয়া সব শেষ হয়ে যাবে এরপরে কেয়ামতে হয়ে যাবে তো আমরা কিসের অপেক্ষা করতেছি আল্লাহ তালা বলেন ফাহালিয়ান জুরোন অপেক্ষা করে কিসের মানুষ দেরি করে কা এখনও সোজা হয় না কা ঠিক হয় না কেন এই জন্য আমাদের আল্লাহ আদায় করবো যে আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করছেন আমাদেরকে হেফাজত করছেন আর আমাদের যে সমস্ত ভাইয়েরা বিপদগ্রস্ত এর মধ্যে বেশিরভাগই তো মোমেন্ট কারণ সিরিয়া তুরস্কের মধ্যে ইমানদারের সংখ্যায় বেশি ফাঁক ফুঁকে কিছু থাকতে পারে অন্য ধর্মের যারা ওখানে বিপদগ্রস্ত আল্লাহ তালা মৃতদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন আহতদেরকে আল্লাহ তালা দ্রুত সুস্থ করে তোলেন আর যারা এখনও চাপা পড়ে আছে এর মধ্যে কেয়ামতের যে ভয়াবহতা ওইটাই ঘটতেছে যে অত দাও কুলল দাতে হামলিন হামলাহা গর্ভবতী মহিলা ফসব করে দিবে এখন তো এরকম হচ্ছে যে মা সন্তান ফসব হয়ে রয়েছে এটা ভিতরে মাকে মরা পাওয়া গেছে বাচ্চাকে জীবিত পাওয়া গেছে আবার দু একটা বাচ্চা এখনও আছে আর কিছু কিছু বাচ্চা এরপরে মরেও গেছে তো কেয়ামতের একটা ভয়াবহ চিহ্ন যেন আল্লাহতালা দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন যে দেখো তুমি কিসের গৌরব করো নিজের বিল্ডিংয়ের নিজের টাকা পয়সার নিজের ক্ষমতার নিজের ফদফদবীর দুনিয়া কিচ্ছু না দুনিয়া থাকা যাবে না যেরকম দুনিয়া শেষ হয়ে যাবে তুমি নিজেও শেষ হয়ে যাবে আমার যেরকম কেয়ামত কবে হবে আমরা জানি না আমার ব্যক্তিগত কেয়ামত হলে আমার মৃত্যু আল্লাহর রসুল স্যাম বলেন যে মারা যায় তার তো কেয়ামত কায়েম হওয়া যায় আর মৃত্যুর সাথে সাথে আমি মৃত্যুর মুহূর্তে আখড়াত দেখতে শুরু করব এই জন্য আমরা সবাই মহতের আগে তৈরি হয়ে যাই যাদের যে ত্রুটি আছে তহবা করি বাকি জীবন সংশোধন হয়ে যায় কোন এলাকায় যখন আমল বাড়ায় মানুষ আল্লাহ আল্লাহতালা বলেন কোনো কাউমকে আমি ধ্বংস করি না যদি তারা ন্যাকামুলের পরে থাকে কোন অন্যায় হইলে সেখানে বিপদ চেপে আসে আল্লাহ জানে সিরিয়া দুরস্কের কি মানুষের কি অপরাধ ছিল আল্লাহ ভালো জানে কি বিপদের কেমন বদামলের কারণে শাস্তি আসছে কারণ অনেক সময় আমাদের দেশে যেমন বন্যার সময় এই পাঁচ সাত দিনের জন্য এই আশ্রয় কেন্দ্রে মানুষগুলি উঠে উঠে না আপনি পুরা বৎসরে যত অন্যায় না হয় আশ্রয় শিবিরে অল্প কদিনের সে বেশি অন্যায় হয়ে মানুষ বসে বেশি টাঁচ খেলে জুয়া খেলে জিনা করে কারণ সত্যি একসাথে জড়ো হয়ে রেছে তো সত অপরাধ এই তুরস্কের কিছু যারা আশ্রয় শিবিরে তুরস্কের সিরিয়ার লোক আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে তুরস্কি আসি এই জন্য সীমান্ত এলাকায় বিপদটা ঘটছে আল্লাহ ভালো জানে যে তাদের সেই বতামল কি ছিল বা গুনার কারণ কী ছিল আজাবের কারণ কি ছিল এটা কোনো পত্রিকায় আসে না এখনও নিশ্চয়ই আল্লাহ তালা তো নিজেই ঘোষণা দিস যে মানুষকে আমি ফাঁকলাও করি না অপরাধ ছাড়া জহারাল আল ফাঁসা উফিল বার রেওয়াল বাহার বিমা কাঁচাবাদ দিন ন্যাস গুনা ছাড়া আমি কাউকে ধরি না আল্লাহ তালা তাদের এই গুণাগুলোকে মাফ করে দেখ এখনও কিন্তু ভূমিকম্প থামে না এখনও নাকি মাঝে মধ্যে নাড়া দেয় আর এটা যদি আরও বিস্তৃত হইতে থাকে গুণ পর্যন্ত ছড়াইয়া যায় তা আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক আমরা প্রত্যেকেই ইমান সহি করি নামাজ ছেড়ে দেওয়া যে গুণ এটা আমরা অনেকে মনে করি না মনে করি যে অমুকে মদ খায় অমুকে চুরি করে অমুকে এই করে সেই করে কিন্তু যে নামাজ পড়ে না এটাতে গুণা মনে করে না নমাজ ছেড়ে দেওয়া এটা তো কবিরা গুণা এই জন্য আমরা যত গুণা যার যেই গুণা আছে গুণাগুলি সব ছেড়ে ভালো হয়ে যাবে ইনশাল ইনশাল্লাহ আর আল্লাহ তালার কাছে নিজেদের দেশের জন্য সারা পৃথিবীর জন্য দোয়া করতে দেখব আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক ও আখরদ আওয়ান রহমদুলিল্লাহ রব্বুল আলমিন যারা